এখান থেকে তিস্তা শুরু। এই যে নদীটা যাচ্ছে এটা তিস্তা নদী। এখানে খুব প্রচণ্ড ঠান্ডা, এখানে 2 ডিগ্রি টেম্পারেচার। এই পাহাড়টার ওপারে চায়না, এগুলোর ওপারে চায়না। এখানে বর্ডার পারমিট করে না যাওয়ার জন্য। এখানে প্রচণ্ড শ্বাসকষ্ট ওঠে। আমরা এখন রীতিমতো নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, অনেক কষ্টে ওষুধকে চুপচাপ ঠিকঠাক রয়েছি। টুরিস্ট রয়েছে এখানে। একটা কথা, এখানে বাথরুমের খুব সমস্যা। আর আমরা যে জায়গাগুলো এখন দাঁড়িয়ে আছি, এটা আমরা পুরো মেঘের মাঝখানে। এই যেগুলো আপনারা দেখা যাচ্ছে, এগুলো সব মেঘ। এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো সব মেঘ। আমরা এখন রয়েছি 15,500 ফুট ওপরে ফ্রম সি লেভেল। মানে যদি পুরীর সমুদ্র সৈকতে দাঁড়ানো হয়, তার থেকে আমরা 15,500 ফুট উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের নিচ দিয়ে মেঘ যাচ্ছে, আমরা যে গাড়ি ঘোড়া আসছিলাম দেখতে পেলাম। তো এখানে ওয়েদার সবসময় ক্লিয়ার থাকে না, পারমিটের একটা ব্যাপার থাকে। আমরা নিজেরাই অনেক কষ্টে পারমিট পেয়েছি। আর সত্যি কথা বলতে, এখানে যে জলগুলো দেখা যাচ্ছে, এই জল একদম পরিষ্কার জল। এই জল খেলেও কোনো রোগ হবে না। আমি নিজে এই বোতলে জল ভরে 2 দিন ধরে খাচ্ছি, খুবই পরিষ্কার জল, এতে ঘেন্নার কিছু নেই। এখানে গত 1.5 ঘন্টা ধরে রয়েছি, কিন্তু অবস্থা খুবই খারাপ।